আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক মালয়েশিয়া থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখতেছেন, বাংলাদেশ থেকে যে কোনো প্রশ্ন করবেন মালয়েশিয়া সম্পর্কে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব এই চ্যানেলটির মাধ্যমে আপনাকে উত্তর দেওয়ার জন্য। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পর্যায়ক্রমে আমি যে প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছি তারই ধারাবাহিকতা আজকে একটা বড় ভাই আমার ইউটিউবে বাংলাদেশ থেকে প্রশ্ন করেছে, কমেন্ট করেছে, যে ভাই নাম হচ্ছে ফয়সাল ইসলাম, ভাই আমার প্রশ্নের উত্তর দিন প্লিজ। আমার থেকে 3,50,000 টাকা চাইছে মালয়েশিয়াতে কৃষি কাজের জন্য। আমার মালয়েশিয়াতে পরিচিত কেউ নেই, যাওয়া কি ঠিক হবে জানাবেন। সো ভাই আমি যেটা সঠিক এবং টু বি অনেস্ট অনেস্টলি যেটা আমি বলতে চাই, আপনার কাছ থেকে এখানে 3,50,000 টাকা অনেক বেশি চাইছে, কারণ মালয়েশিয়াতে আসার ক্ষেত্রে এত টাকা না, বাট বিশেষ করে আপনারা বুঝেনি তো বাংলাদেশের যে কন্ডিশান, টাকা অনেক অনেক হাতে যে যাইতে যাইতে টাকা অনেক বেশি হয়ে যায়। বাট আমার যে মালয়েশিয়া থেকে আপনাকে যে আমি সঠিক ইয়েটা দিতেছি, অ্যাডভাইসটা দিতেছি, এখানে টাকা অনেক বেশি চাইছে। সো ডিপেন্ড অন ইউ, মানে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসবেন কি না আসবেন না। সো আপনি এখন ডিসাইড করতে পারবেন, কারণ মালয়েশিয়াতে আসার ক্ষেত্রে এত টাকা বসার কোনো কথা নাই। সো ডিপেন্ড অন ইউ, আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনি কি আসবেন না আসবেন না। তবে আমার যে অ্যাডভাইস, এটা হচ্ছে অনেক টাকা চাইছে, বিশেষ করে কৃষিকাজে একটু কষ্ট আছে, আপনি আসার পরে এত টাকা দিয়ে আসবেন, সো আপনি একটা মানে অ্যাডজাস্ট করতে পারবেন না, জাস্ট একটু প্রবলেমে পড়ে যাবেন প্রথমে। সো আশা করি ভাই উত্তরটা পেয়েছেন। আপনারা যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। আর মালয়েশিয়া থেকে আমি বলতেছি, বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে আসবেন, অবশ্যই যে কোনো প্রশ্নের উত্তর আপনাদের লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সঠিক যে অ্যান্সারটা মালয়েশিয়া থেকে দিতে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দেবো আপনারা সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।